হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগেইন। তো আজকে আমরা এখন মেট্রোর সামনে বসে আছি, ওয়েট করছি, অপেক্ষা করছি আমাদের বাকি মেম্বারসদের জন্যে, বিকজ এখন আমরা যাচ্ছি কলকাতা বইমেলাতে। তো দেখতে পাচ্ছেন আমরা তিনজন এখন ওয়েট করছি, ঠিক আছে। এমনিতে মেট্রোতে ওখানে বসার জায়গা নেই, তো ফাইনালি আমরা একটা বসার জায়গা পেয়ে গেছি। আর এরা এদের পোপট বেনে গেছে, কেন কি এরা ভেবেছে কে না আমি ফটো তুলছি। তো আমাদের ওয়েট শেষ হয়ে গেছে, লোকজনরা সবাই এসে গেছে, মেট্রোতে আমরা চেপে গেছি, আর এখন আমাদেরকে জায়গাও মিলে গেছে। তো যাই আমরা জানে গেছে, থোড়া একটু স্মল ডিসক্রিপশন নিই। আজকে আমরা বইমেলা যাচ্ছি, কলকাতা বইমেলা। তো আমরা যাওয়ার জন্য এখন শিয়ালদায় ট্রেনে উঠে গেছি মেট্রোতে। আমরা করুণাময় থেকে বইমেলা যাব, তো দেখা যাক কেমন হয়েছে এবারে বইমেলা। আগের বছর যাওয়া হয়নি, এবছর যাচ্ছি আমরা সবাই। ফাইনালি ফাইনালি বইমেলা যাচ্ছি আমরা। এই যে এখানে সবাই আছে, এখানে সবাই এসে গেছে, সবাই এখন আমরা রিয়ার ওয়েট করছি, রিয়া এসে গেছে বাট টিকিট কাটছে এখন, আও টিকিট কাটছে এখন, দেখা যাক ঠিক আছে রিয়া এই ট্রেনটা পাবে কি পাবে না। ওয়েট করছি রিয়া ট্রেনটা পাবে কি পাবে না, দেখা যাক, ফিঙ্গার ক্রস। সো গাইজ, আমরা রিয়ার জন্য তখন ওয়েট করছিলাম, আর রিয়া ট্রেনটা পেয়ে গেছে, আমাদের সঙ্গেই আসছে, বাট ওই ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছি। আর আমি ওই ভিডিওটা নিও নি, কেন কে তখন জাস্ট 1 মিনিট ছিল, জানি না রিয়া আসবে কি আসবে না, তো বা জাস্ট উইন উইন সিচুয়েশন ছিল, বুঝতে পারছেন তো। সো ফাইনালি আমরা বইমেলা পৌঁছে গেছি, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টল আছে, ঠিক আছে, আর অনেক ভিড়। মানে আজকে সানডে, ঠিক আছে, তো সানডে ইজ এ কুইজ ডে, কুইজ ডে হয় বইমেলাতে সানডেতে। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। আর দেখেন পার্কিং, দেখেন মানে লোকজন কত পরিমাণে লোকজন এসেছে। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড, কেন কি এটা আমার ফার্স্ট বইমেলা আছে। সো দেখা যাক কি বইমেলা কীরম হয়েছে এবার। সো এখন আমরা বইমেলাতে এন্টার করে গেছি, ঠিক আছে। আমি এবার মাকে নিয়ে আসতে পারিনি বইমেলাতে, জাস্ট বিকজ কি কলকাতা বইমেলা আমি নিজেই ফার্স্ট টাইম যাচ্ছি, আর প্রচুর ভিড় হয় এরকম শুনেছি, ঠিক আছে। তো ছোট বেবিকে নিয়ে যাওয়া ইট ভেরি মাচ ডিফিকাল্ট, এই জন্য এবার নিয়ে আসিনি। আর এখানে একটুখানি আগে চলে দেখি একটা বাউল গান হচ্ছে, ঠিক আছে, তো ওই গানটা একটু শুনছিলাম, তারপরে দেখলাম কি এখানে একটা ব্যান্ড আছে, তারাও গান করছে, তো এই গানটা শুনি। সো বইমেলাটা দারুণ করেছে এবার, ঠিক আছে, অনেকগুলো ভ্যারাইটিস অফ বুকস আছে, অথর্স এসেছে, রাইটার্সরা এসেছে, আর এখানে খেলারও অনেক রকমের ব্যবস্থা আছে, যেমন কি এখানে একটা কুইজ, জেনারেল নলেজের একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, রিয়া আনসার দিয়েছে, আর রিয়া ফাইনালি গিফট পেয়েছে, ঠিক আছে। তো গিফটে রিয়াকে এখন কি দেবে, তো ওটাই নিয়ে আমরা ভাবছিলাম, তারপর আমরা বুঝলাম কি গিফটে দিয়েছে একটা পেন আর দুটো চকলেট, তো ভালোই ওটা, ঠিক আছে। আর তারপরে রিয়ার সঙ্গে একটা ফটো তোলা হয়েছে। সো এটা ছিল রেডিও সিটি থেকে, ঠিক আছে, আর তারপরে মেমোরি গেম হওয়ার ছিল, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যান আমি আর একটা লেডি রয়েছে, ঠিক আছে, রেডিও নিউ টাউন থেকে ছিল এই প্রোগ্রামটা। তো ওখানে আমরা পার্ট নিয়েছিলাম, ঠিক আছে, আমি লাস্ট একটা পার্ট দিইনি, আপনারা দেখতে পারবেন। Time stop.
আপনাদের সময় শেষ হয়ে গেছে, এবার পিছনে ঘুরে যেতে হবে। পিছনে ঘুরে আপনাদের সাতটা করে নাম বলতে হবে। আগে আপনি আসুন এখানে। যেখানে বাউল গান হচ্ছে তার উল্টো দিকে রয়েছে পশ্চিমবঙ্গের টাইম আপ স্যার, টাইম আপ স্যার। বাচ্চাদের জন্য পাঁচটা আছে, তোমরা ওদের ঘুরে যাও। সো গাইস, তার পাশে একটা স্টল ছিল, ঠিক আছে, সেখানে খেলা হচ্ছিল কি না তোমাদেরকে ওয়েট গ্যাস করতে হবে, ঠিক আছে। তোমাকে ভেজিটেবলস বা ফ্রুটস কিছু একটা দেবে, তার ওয়েট তোমাকে গ্যাস করতে হবে। আর রিয়া পারিনি আর জানো পারিনি, শুধু আমি পেরেছি। তো ওই রাউন্ডটা আমি জিতেছি বলে আমাকে ফ্রিতে মকটেল দিয়েছিল, ঠিক আছে, আমাকে দিয়েছিল বেগুন। সো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, এই জন্য ওটা অ্যাড করতে পারিনি। সো আমি ফ্রি মকটেল পেয়েছিলাম, জিতে গেছিলাম, আমি রাইট গেস করেছিলাম, বাট এই বল খেলাতে আমি এম করতে পারিনি। সো আমি হেরে গেছি, ওটা ওটা কেউই পারিনি, রিয়াও না জানো না আমিও না। সো বেটার লাক নেক্সট টাইম। আপনারা অবশ্যই আমাদের স্টলে আসুন, স্টল নাম্বার 299 6 নম্বর। সো গাইস, তারপর আমরা চলে গিয়েছিলাম পেট পূজা করতে, অনেক খিদে পাচ্ছিল, ঠিক আছে, এই জন্যে একটা মিয়ামো স্টল ছিল ওখানে, তো আমরা ওখানে এসেছি। তো যান দুটো ভেজ স্যান্ডউইচ নিয়েছে আর আমরা নিয়েছি চিকেন পিৎজা, ঠিক আছে, আমি আর রিয়া। সো আমরা এখানে ওটাই আপনাদেরকে দেখাচ্ছি যে পিৎজাটা একটু অন্যরকমের ইয়েতে ছিল। সো ওর নামটা আমাকে এখন মনে আসছে না, আপনারা যে জানেন তো কমেন্ট করে দিন, ঠিক আছে। আর বেশ ভালো টেস্টি ছিল। তার পাশে একটা মেগা বেলাতে একটা কুইজ হচ্ছিল, ঠিক আছে, তারপরে ওটা দেখার পর আমরা চলে গেছি পেছনের দিকে, ঠিক আছে, যেখানে একটা SBI কুইজ হচ্ছিল, সেখানে যান প্রাইজ পেয়েছে, ঠিক আছে, যান জিতে গেছে। ওরা কুপন দিচ্ছিল বই কেনার জন্যে। আই এম সো হ্যাপি যে যান জিতে গেছে, ঠিক আছে, আর ফাইনালি কুপন ঘরে এসেছে। এখন আমরা এই কুপন দিয়ে যাব মার জন্যে কিছু একটা বই কিনতে, ঠিক আছে। তারপরে আমরা চলে গেছি ইন্টারন্যাশনাল সাইডে, ঠিক আছে, যেখানে কাশ্মীরের চা পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কীরম অদ্ভুত, মানে আলাদাভাবে একটা ইয়ে রয়েছে। আর এরা এখানে প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। সো আমরা ভাবলাম কি চলো এটা ট্রাই করে দেখি এটা কীরম খেতে, ঠিক আছে। কাশ্মীর তো আমরা যেতে পারলাম না, তো কাশ্মীর যখন এখানে এসেছে কলকাতাতে, তো ওর চাই খাওয়া যাক, ঠিক আছে, পরে নয়তো কাশ্মীর যাওয়া হবে। সো আমরা এখানে চা খাওয়ার জন্য ওয়েট করছি। তো চা ফাইনালি আমরা পেয়ে গেছি, আর চাটা খেতে ভালোই ছিল, ঠিক আছে। বাট মুঝে জো লগতা হ্যায় ইটস মাই ওপিনিয়ন, ঠিক হ্যায়, কি দুধ বালি চায় কে সামনে সারি চায় দুনিয়া কি ফিকি হ্যায়।
मतलब मसाले वाली जो चाय होती है ना दूध की, मतलब लाजवाब, बेहतरीन, ठीक है, उसके आगे ये सब चाय तो कुछ भी नहीं है। इट्स माई ओपिनियन। कश्मीर नागी है, खावा खावा। चीयर्स चीयर्स कौन रही है? चीयर्स कौन? चीयर्स चीयर्स बादाम बादाम देवा। शीतकाले सन्धे बेला এটারই দরকার ছিল, সত্যি গরম গরম। আপনারা দেখতে পাচ্ছেন চাওয়া খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি স্টল নাম্বার 256 সামথিং কিছুতে, ঠিক আছে, যেখানে মার জন্য আমরা দুটো বই কিনলাম, ঠিক আছে, ওই কুপন দিয়ে আমরা দুটো বই মার জন্য গিয়েছি। আর মা খুবই খুশি হবে বিকজ ইজ আ ড্রয়িং নোটবুক, ঠিক আছে, কালার করার বুক আছে দুটোই। সো এটা কেনার পর আমরা যাব আমাদের অন্য মেম্বার্সদের কাছে, ঠিক আছে, কেন কি বই মেলাতে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে, ঠিক আছে, আবার ফোন করে একটা মিট পয়েন্টে আমরা মিট করব, তারপর আমরা চলে যাব ঘরে, কেন কি প্রচুর রাত হয়ে গেছে, আমাদেরকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে তারপরে আমাদেরকে ঘরে যেতে হবে। সো এখনই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। সো গাইজ, এই ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদেরকে এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলালকলি আলবিদা। আর লাস্ট ওয়ান, কে যারা বইমেলা যাওনি কলকাতা বইমেলায়, নিশ্চয়ই একবার ঘুরে এসো, ঠিক আছে, খুব দারুণ বইমেলা হয়েছে।